আবার স্বাগত জানাচ্ছি সবাইকে মেশিন লার্নিং থ্রি সিক্সটি কোর্সে রেশান নিয়ে আলোচনা করেছি এবারে আমরা রিগ্রেশন নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নিই যে রিগ্রেশন বলতে আমরা আসলে কি বুঝি কো রিলেশনে আমরা দুটো ভ্যারিয়েবল দুটো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ তাদের স্ট্রেংথ অফ রিলেশনশিপ এবং নেচার অফ রিলেশনশিপটা আমরা দেখি রিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান বের করার চেষ্টা করি যার দ্বারা আমরা এই যে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল আছে তাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটা আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে ধরার চেষ্টা করি এটি হচ্ছে রিগ্রেশন কো ক্ষেত্রে যেমনটি বলেছিলাম আমরা কোনটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কোনটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটি আমাদের নির্দিষ্ট না করলেও চলে কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কোনটি আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা আউটকাম ভ্যারিয়েবল সেটি আমাদের নির্দিষ্ট করতে হয় এবং কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে সেগুলো আমরা নির্দিষ্ট করি সাধারণত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা নির্দিষ্ট করলেই বাকিগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করা যায় এখন আমরা জানবো রিগ্রেশন অ্যানালিসিসে বা রিগ্রেশন মডেলিং এ আমরা আসলে কোন ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি রিগ্রেশন যখন আমরা করি তখন আসলে তিনটি জিনিস নিয়ে আমরা কাজ করি তিনটি বিষয় আমরা অ্যাড্রেস করতে চাই প্রথমটি হচ্ছে যে বলেছি যেমন ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশান তৈরি করতে চাই কিন্তু আমাদের লক্ষ্য থাকে যে এমন একটা ইকুয়েশান আমাদের তৈরি করা বা খুঁজে পাওয়া যেটি এই এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের মধ্যেকার সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে ক্যাপচার করতে পারে এখন এই যে সম্পর্ক সেটি কিন্তু একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ হতে পারে যেটা আমরা এর আগে দেখেছিলাম কো যে সিমুলেশান সেখানে এটা স্ট্রেট লাইন রিলেশনশিপ হতে পারে আবার রিলেশনশিপটা কিন্তু নন লিনিয়ারও হতে পারে ইট কুড বি সামথিং লাইক কার্ভের কার্ভেচার হতে পারে একটা রিলেশনশিপটা কার্ভের মতো হতে পারে তো এই যে রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করলাম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশান দিয়ে এরপরে এই রিগ্রেশান ইকুয়েশানের কিছু আননন প্যারামিটার্স আছে সেগুলো আমরা এস্টিমেট করতে চাই অর্থাৎ সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা রিগ্রেশনের প্যারামিটারগুলো এস্টিমেট করতে চাই এবং প্যারামিটারগুলো এস্টিমেট করা হলেই আমরা আসলে এই এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের বা ডিপেন্ডেন্ট এবং ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোর যে সম্পর্ক সেটিকে আমরা তখন ডেসক্রাইব করতে পারবো এক্সপ্লেন করতে পারবো যে এক্স কীভাবে ওয়াই ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করছে সেই বিষয়গুলোকে আর এর পরের যে লক্ষ্য আমাদের থাকে সেটি হলো এই যে আমরা ইকুয়েশান তৈরি করেছি এক নম্বর স্টেপে এই ইকুয়েশানটি আসলে কতটা ভালো একটা ইকুয়েশান বা আসলে অ্যানিকুয়েটিক একটা একটা ইকুয়েশান কিনা এটা যথেষ্ট কিনা মানে হাউ গুড দ্যাট ফিট ইজ হাউ গুড দ্যাট ইকুয়েশান ইজ সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি কারণ আমরা যদি একটা ইকুয়েশন তৈরি করলাম কিন্তু এই ইকুয়েশানটা যদি এই রিলেশনশিপটাকে অ্যাডিকুয়েটলি এক্সপ্লেন করতে না পারে তাহলে তো এটা একটা ভালো রেগ্রেশন মডেল হলো না তো সেই ব্যাপারগুলো আমরা দেখি এই হচ্ছে তিনটি বিষয় যেগুলো আমরা রিগ্রেশন অ্যানালিসিসে বের করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি এর আগে আমরা কোরিলেশান কোফিশিয়ান্ট বের করার সময় এরকম একটা স্ক্যাটার প্লট দেখিয়েছিলাম সিমুলেশন করে এখন এই যে একটা পজিটিভ রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে এটাই এটি হচ্ছে যে আমাদের এই ধরনের স্ক্যাটার প্লট থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে একটা ভালো ধারণা পাচ্ছি যে এক্স এবং ওয়াইয়ের যে রিলেশনশিপটা সেটা আসলে আমাদের লিনিয়ার একটা রিলেশনশিপ আছে বলে আমাদের মনে হচ্ছে হুম এবং এটা একটা লিনিয়ার রিলেশনশিপ যদি হয় তাহলে আমরা এর মধ্যে দিয়ে এই প্লটগুলোর মধ্যে দিয়ে একটা লাইন ড্র করতে পারবো যেটা হচ্ছে বলি আমরা লাইন অফ বেস্ট ফিট সেটি আমরা একটু পরেই জানবো আর বিস্তারিত এরকম একটা লাইন এটি হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন বিটুইন ওয়াই এবং এক্স হ্যাঁ আমরা এক্স ভ্যারেবলটি কীভাবে ওয়াই ভ্যারেবলকে ইনফ্লুয়েন্স করছে সেটি আমরা এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে তখন এক্সপ্লেন করতে পারবো এই ইকুয়েশনের যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো যখন জানবো তখনই আমরা এরকম এক্সপ্লেনেশন দিতে পারবো প্রথমে আমরা দেখব যে রিলেশনশিপ বিটুইন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং পার্টিকুলারলি ওয়ান ভ্যারেবল উইথ অ্যানাদার ওয়ান অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক সেটি আমরা দেখার চেষ্টা করব এই উদাহরণটিকে এই উদাহরণ আপনাদেরকে আগেও দিয়েছিলাম যে গ্লুকোজ লেভেলের সাথে বডি ওয়েট একটা ভ্যারেবলের সাথে আটটা ভ্যারিয়েবলের সম্পর্ক এবং এই ধরনের কেসে যে আমরা শুধু দুটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক দেখতে চাচ্ছি এটিকে বলে সিম্পল লেনিয়ার রিগ্রেশন হুম আপনার যে 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 ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা যদি শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে এটাকে আমরা বলি সিম্পল লেনিয়ার রিগ্রেশন কিন্তু যদি এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যদি একাধিক ভ্যারিয়েবলের সাথে সম্পর্কযুক্ত হয় যেমনটা আগে বলেছিলাম বডি ওয়েট সেক্স তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল লেনিয়ার রিগ্রেশন ওকে তো এই পর্যায়ে আমরা এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করব সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমাদের সিম্পলেস্ট কেস ওকে যেটা যেমনটি আগে বললাম যেখানে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং তার সাথে আমরা আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই সেটার যে সম্পর্ক সেটি আমরা দেখবো এই সম্পর্ক যদি লিনিয়ার হয় বা আমরা স্ক্যাটার প্লট থেকে যদি একটা আন্দাজ করতে পারি যে তাদের সম্পর্ক লিনিয়ার তাহলে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশানটা হয় হচ্ছে এইরকম ওয়াই ইকুয়াল টু বেটা জিরো প্লাস বেটা ওয়ান এক্স প্লাস দিস অ্যাপসেলন এটা হচ্ছে র্যান্ডাম এরোর টার্ম বলে গ্রিক লেটার এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা আউটকাম ভ্যারিয়েবল বলি অনেক সময় আবার রেসপন্স ভ্যারিয়েবলও বলা হয়ে থাকে ওকে সো রেসপন্স ভ্যারিয়েবল এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওর প্রেডিক্টর ভ্যারিয়েবল অথবা অনেক সময় এটাকে রিগ্রেসর ভ্যারি ভ্যারিয়েবলও বলে ঠিক আছে রিগ্রেসর রেগিয়েশন ভ্যালুগুলো বলে বেটা জেরো এটা একটা প্যারামিটার এই রিগ্রেশন মডেলের এবং বেটা জেরো হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট এর মানে হলো যদি আমাদের এক্স ভ্যারিয়েবলটার মান জিরো হয় তাহলে এই পুরো অংশটা জিরো হয়ে যাবে এবং তখন তখন ওয়াইয়ের যে ভ্যালু হবে সেটাই হচ্ছে আসলে ইন্টারসেপ্ট বেটা জিরো তারপরে বেটা ওয়ান হচ্ছে আমাদের স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন স্লোপ এটা আমরা একটু পরে ভালো আরও আরও ডিটেল জানবো স্লোপটা হচ্ছে কি দ্য অ্যাভারেস্ট চেঞ্জ ইন ওয়াই হুম ফর ওয়ান ইউনিট চেঞ্জ ইন এক্স মানে হচ্ছে যে এটা আসলে এক্সের কোভিশিয়ান বলে আর কি এটা ওই মান নির্দেশ করে যে এক্স ভ্যারিয়েবলের মান যদি ওয়ান ইউনিট বাড়ানো হয় তাহলে ওয়াইয়ে কী পরিমাণ চেঞ্জ হবে সেটা এই বেটা ওয়ান দ্বারা আমরা বের করতে পারি বলতে পারি আর এই যে এফ কথা বললাম অ্যাপসেলেন হচ্ছে গিয়ে এটা র্যান্ডাম এর টার্ম রিগ্রেশন মডেলে র্যান্ডমের ট্রাম্প থাকে কারণ এটা হচ্ছে প্রবাবিলিস্টিক মডেল এটা একটা সিম্পল ইন্টারপ্রিটেশন এভাবে হতে পারে যে আমরা যে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো মেজার করব বা স্যাম্পল থেকে পাবো এগুলোর মধ্যে আসলে আমাদের বিভিন্ন ধরনের এরার থাকবে তারপরে এই যে রিলেশনশিপ বিটুইন ওয়াই এবং এক্স এটা শুধু ওয়াই এবং এক্সিনা এরকম আরও অনেক প্রেডিক্টর ভ্যারেবল থাকতে পারে যেগুলো আসলে ওয়াইকে ইনফ্লুয়েন্স করে যেহেতু আমরা সবগুলো ভ্যারিবল নিচ্ছি না বা প্র্যাকটিক্যালি নেওয়া সম্ভব না সেজন্য আমাদের মডেলটা আসলে কখনই পারফেক্ট হবে না এই জন্য আমরা র্যান্ডাম এরের একটা টার্ম থাকে এটা জাস্ট ইন্টুইটিভলি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি নাও একটা জিনিস আমি এখন একটু বলি যে লিনিয়ার রিগ্রেশনে আমরা লিনিয়ার কেন বলছি হ্যাঁ লিনিয়ার বলতে আসলে কী বোঝাচ্ছি এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে হুম তো এখন এটাকে লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা আসলে বোঝাই যে যে ইকুয়েশানটা হচ্ছে লিনিয়ার ইন প্যারামিটার্স এটা ভেরি ইম্পর্ট্যান্ট ওকে লিনিয়ার ইন প্যারামিটার্স ওকে নট লিনিয়ার ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ লিনিয়ার ইন দ্য প্যারামিটার্স হোয়াট ডাজ ইট মিন যে এই যে ইকুয়েশনের যে রিলেশনশিপ বিটুইন ওয়াই এবং এক্স এটা হচ্ছে লিনিয়ার ইন দিজ প্যারামিটার্স বেটা জিরো অ্যান্ড বেটা ওয়ান যেমন এটা এর দ্বারা আমরা এটাই বুঝতে চাচ্ছি যে আমার যে এক্স ভ্যারিয়েবলটা আছে সেটা আপনার এক্স হিসাবে থাকতে পারে হ্যাঁ ওয়াই ইকুয়াল টু ইউনো বেটা জিরো প্লাস বেটা ওয়ান এক্স হিসেবে থাকতে পারে অথবা এক্স স্কোয়ার হিসেবে থাকতে পারে অথবা অন্য কোনো ফর্মে থাকতে পারে হ্যাঁ বেটা টু এক্স কিউব থাকতে পারে কিন্তু প্যারামিটারগুলো কখনোই এরকম স্কোয়ার্ড বা কিউবড হবে না প্যারামিটারগুলো অলওয়েজ লিনিয়ার টার্মেই থাকবে হুম সেই জন্যেই এই মডেলকে বলা হয় লিনিয়ার রিগ্রেশন মানে লিনিয়ার ইন প্যারামিটার্স জাস্ট এই টার্মটা মনে রাখবেন যেটা হচ্ছে লিনিয়ার ইন প্যারামিটার্স রাইট তাহলে আমাদের দ্বিতীয় গোলটা হচ্ছে রিগ্রেশনের তো প্রথমে তো হচ্ছে এরকম একটা ইকুয়েশান আমরা পেতে চাই আর দ্বিতীয়ত হলো এই ইকুয়েশনের মধ্যে যে যে আননন যে ব্যাপারগুলো আছে বেটা জিরো এবং বেটা ওয়ান এগুলো হচ্ছে রিগ্রেশনের প্যারামিটার বলে এবং এই প্যারামিটারগুলোকে আমরা এস্টিমেট করতে চাই এখন প্যারামিটারগুলো এস্টিমেশনের অনেকগুলো টেকনিক আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন টেকনিক বা এমএলই এটা প্রোবাবিলিস্টিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আরেকটা পপুলার অ্যাপ্রোচ হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার্স যেটি আমরা ফলো করব এবং ইন্টারেস্টিংলি লিস্ট স্কোয়ার্স দিয়ে আমরা প্যারামিটার যে ভ্যালুগুলো এস্টিমেট করব এটা আইডেন্টিক্যাল একদম এক্স্যাক্টলি সেম সলিউশন পাবো আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড ফ্রেমওয়ার্ক ব্যবহার করলেও আরেকটি টেকনিক আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা আসলে মেশিন লার্নিং অ্যাপ্রোচ বলতে পারি আমরা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ এখান থেকে আমরা যে এস্টিমেটগুলো পাবো সেটা এক্স্যাক্টলি ম্যাক্সিমাম লাইগলুড এস্টিমেশান বা মেথড অফ লিস্ট স্কোয়ার্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ নাও হতে পারে বাট এই টেকনিকটা অ্যাপ্লাই করা হয় যখন আমাদের ডেটা অনেক বেশি বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে এই মেশিন লার্নিং অ্যাপ্রোচটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট সেটি ব্যবহার করা হয় আমরা এই কোর্সের শেষের দিকে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়েও আলোচনা করব রাইট রিগ্রেশনের আমরা বলেছি যে লিস্ট স্কোয়ার টেকনিকটা আমরা ব্যবহার করব তো লিস্ট স্কোয়ার টেকনিকটা বেসিক্যালি আপনি এই স্ক্যাটার প্লটটাকে যদি স্মরণ করেন তো এই যে স্ক্যাটার প্লটে আমরা দেখেছিলাম এবং এই যে পয়েন্টগুলো একটা ইম্যাজিনারি লাইন যেটাকে আমাদের বেস্ট ফিট লাইন আমরা বলছি এই লাইনটা যদি কল্পনা করেন তাহলে এই লাইনের আশেপাশে এই পয়েন্টগুলো ছড়িয়ে আছে কতগুলো একটু বেশি হয়েছে উপরে আছে কতগুলো একটু নিচে আছে মানে প্লটটা হচ্ছে এরকম যে আমাদের ভ্যালুগুলো কতগুলো বেশি আছে পজিটিভ দিকে কতগুলো নেগেটিভ দিকে আছে তো এই যে ডিস্ট্যান্স এই যে রেড অ্যারো দিয়ে চিহ্নিত করা হচ্ছে এই ডিসট্যান্সগুলো হচ্ছে ডিফারেন্স ফ্রম দিস ইউনো লাইন ফ্রম দিস লাইন তো আমরা সেই লাইনটা খুঁজে পেতে চাই যেই লাইনটা এই যে ডিস্ট্যান্সগুলো আছে সেই ডিস্ট্যান্সগুলোর টোটাল স্কোয়ার ডিস্ট্যান্সটাকে মিনিমাইজ করবে হুম মেকিং দ্য টোটাল অফ দ্য স্কোয়ার্স অফ দ্য এরার্স এরারগুলো হচ্ছে এই যে ডিভিয়েশান এটাকে বলা হচ্ছে এরার হ্যাঁ এই ডিভিয়েশানটা স্কোয়ার করে এই সবগুলো যোগ করলে যে যোগফলটা হবে সেটা যে লাইনটা আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা দেবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের লাইন অফ বেস্ট ফিট যেটা ওই সাম অফ দ্য স্কোয়ার ডিভিয়েশানগুলোকে মিনিমাইজ করবে সেই জন্য এটাকে বলা হয় মেথড অফ লেস স্কোয়ার্স তো এই মেথড অফ লেস স্কোয়ার বলি বা ম্যাক্সিমাম লাইভলিহুড বলি বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলি এই মেথড অ্যাপ্লাই করে যখন প্যারামিটারগুলোকে আমরা এস্টিমেট করে ফেলবো এস্টিমেট করার পরে আমাদের এস্টিমেটেড রিগ্রেশন মডেলটা হবে এরকম তখন আমরা এই উপরে একটা হ্যাট বসিয়ে দিই বলা হয় যে এস্টিমেটেড বা প্রেডিক্টেড বলতে পারি বেটা জিরো হ্যাট কারণ বেটা জিরো হচ্ছে প্যারামিটার এটা যখন এস্টিমেট করি ডেটা থেকে তখন এটার উপর একটা হ্যাট বসাই সিমিলারলি বেটা ওয়ান হ্যাট এবং এক্সগুলো তো আমাদের যেহেতু ডেটা সো এটা হচ্ছে আমাদের অবজার্ভড ডেটা ওকে এতক্ষণ আমরা আলোচনা করেছি রিগ্রেশনের প্যারামিটার এস্টিমেশনের মেথড নিয়ে এবং কীভাবে এই প্যারামিটারগুলো এস্টিমেট করা হয় সেটি বলেছি এবারে আমরা একটি ডেটা থেকে এই প্যারামিটার এস্টিমেশনগুলো কম্পিউটার দিয়ে বের করার চেষ্টা করবো আমি এখানে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এটি করতে পারেন তো এখানে আমরা প্রথমেই বিএমআই এবং সিস্টোলিক ব্লাড প্রেশার ওই ভ্যালুগুলোকে দুটো ভেক্টরে সেভ করেছি তারপর আমাদের যে ডেটাটা তৈরি করেছি এবং সেই ডেটাটা দেখতে এরকম দেখা যাচ্ছে এই ডেটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম তো এখন এইটা এই ডেটা পাওয়ার পরে আমরা প্রথমেই একটা স্ক্যাটার প্লট যেটা এর আগে আমরা হাতে ড্র করেছিলাম সেটা দেখিয়েছিলাম এবার আমরা এই সফটওয়্যার দিয়ে ড্র করে দেখছি যে এটা হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট এর বিএমআই প্লট করেছি এগেনস্ট সিস্টোলিক ব্লাড প্রেশার তো সিস্টোলিক ব্লাড প্রেশার যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারেবল বা আউটকাম অফ ইন্টারেস্ট সেই জন্য এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রেখেছি এবং এর মধ্যে দিয়ে একটা সেই যে হাইপোথেটিক্যাল সেই সেই যে রিগ্রেশন লাইন আমরা এস্টিমেট করেছি সেটাকে আমরা ফিট করেছি দেখাচ্ছি সেটাও দেখা যাচ্ছে এখন আমরা দেখি যে কীভাবে আমরা এটা করলাম তো আর প্রোগ্রামে আপনার এম নামে একটা ফাংশন আছে লিনিয়ার মডেলস তো সেখানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে আউটকাম ভ্যারিয়েবল এবং আমরা বিএমআই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং আমাদের ডেটা ফ্রেম যে নাম ছিল সেটার নাম ডিএফ তো এটা দেওয়ার পরে যখন আমরা সামারি দেব। তখন আমাদের রিগ্রেশনের যে আউটকামটা সেটা দেবে তো এখানে ইনিশিয়ালি আপনাদের জন্য এই যে রেজাল্টটা দিয়েছে এটা অনেক ইনফরমেশন আছে বলে মনে হতে পারে তো আমি প্রথমেই বলবো যে আপনারা শুধু লক্ষ্য করবেন এই অংশটুকুতে যেখানে আমাদের কফিসিয়েন্টের আছে আপাতত আমাদের এটুকু জানলেই চলবে হ্যাঁ পরে আমরা আস্তে আস্তে আমরা আরও ডিটেল আমরা জানার চেষ্টা করব তো এই কোফিশিয়েন্টের মধ্যে আপনাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এস্টিমেট আছে একটা আছে এস্টিমেট তারপর আছে এরর তারপর টি ভ্যালু পি ভ্যালু এখন এই মুহূর্তে আপনাদের শুধু এইটুকুতে ফোকাস করলেই চলবে হ্যাঁ এস্টিমেটটাতে ফোকাস করলেই চলবে তো ইন্টারসেপ্ট যেটা আমাদের বলছিলাম যে বেটা হ্যাট হ্যাঁ এস্টিমেটেড সেটার ভ্যালু হচ্ছে ফোরটি পয়েন্ট সেভেন এইট আর বিএমআই সেটা হচ্ছে আমাদের বেটা বেটা ওয়ান ছিল তার বেটা ওয়ানের হ্যাট তো বিএমআইয়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সেভেন আপাতত এইটুকু জানলেই চলবে এখানে আরও কিছু ভ্যালু আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এই রিগ্রেশনের মডেল ফিট করা পরে আমরা যে এস্টিমেটগুলো পেলাম এটাই হচ্ছে সেই প্যারামিটারের এস্টিমেটস তো এগুলো যখন পেলাম এরপরে আমাদের এস্টিমেটেড রিগ্রেশান ইকুয়েশানটা দেখতে হবে খেয়াল করুন ওই যে আমাদের কী ছিল ওয়াই হ্যাট ছিল বেটা জিরো হ্যাট প্লাস বিনো বেটা ওয়ান হ্যাট প্লাস এক্স তাই না এটা ছিল আমাদের মডেলটা এবং আমরা বেটা জিরো হ্যাটটা এস্টিমেট করেছি ফর্টি পয়েন্ট সেভেন এইট এবং বেটা ওয়ান হ্যাটটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের এস্টিমেটেড বা ফিটেড মডেল আমরা এইভাবে বলি যে ফিটেড মডেল বা এস্টিমেটেড মডেল হুম এস্টিমেটেড এভাবে বলে থাকি তো আমাদের এই ওয়াই এবং এক্স দিয়ে ডিনোট না করলেও আমরা যদি অরিজিনাল ভ্যারিবলে ডিনোট করি তাহলে আমরা যেটাকে আসলে লিখবো সেটা হলো যে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আসলে অ্যাভারেজ অফ মাই ডিপেন্ডেন্ট ভ্যারেবল সিস্টোলিক ব্লাড প্রেশারটা ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার অ্যাভারেজ হ্যাঁ কারণ রিগ্রেশন আসলে অ্যাভারেজ প্রেডিট করে এবং এই যে বেটা জিরো হ্যাট প্লাস বেটা ওয়ান হ্যাট মাল্টিপ্লাইড বাই দ্য বিএমআই তাহলে এই যে ফিটেড রিগ্রেশন মডেলকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব সেটা এবার দেখি যেমনটি আগে বলেছি যে বেটা জিরো হ্যাট হচ্ছে ফোরটি পয়েন্ট সেভেন এইট বেটা ওয়ান হ্যাটের মানটা আছে এখানে তো এখানে প্রথমে আমরা বেটা ওয়ান যেহেতু বলেছি স্লোপ কোয়েফিশিয়ান্ট সেইটা তো এর মানে কি বেটা ওয়ানটা হচ্ছে এটা হলো এস্টিমেটেড স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন ওই যে রিগ্রেশন লাইনটা ছিল হ্যাঁ আমরা যে লাইন ড্র করেছিলাম সেই রিগ্রেশন লাইনটার যে স্লোপ হ্যাঁ সেটা সেই স্লোপ কোফিশিয়টা হচ্ছে আমাদের বেটা ওয়ান এটা আমাদের অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হ্যাঁ এটা ছিল আমাদের রিগ্রেশন মডেল এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেড়া ওয়ানটা হচ্ছে এখানে স্লোপ কোফিশিয় এর মানে কি এটা হলো যে ওয়ান ইউনিট ইনক্রিজ ইন বিএমআই হ্যাঁ আমরা যদি বিএমআই এক ইউনিট বাড়াই তাহলে আমাদের যে সিস্টোলিক ব্লাড প্রেশার কি পরিমাণ বাড়বে সেটা নির্দেশ করছে এই ক্ষেত্রে ওয়ান ইউনিট ইনক্রিজ ইন বিএমআই সিস্টোলিক ব্লাড প্রেশার উইল ইনক্রিজ অন অ্যান অ্যাভারেজ বাই থ্রি পয়েন্ট সিক্স টু ইউনিটস এটাই গেল স্লোপ কোফিশিয়ের ইন্টারপ্রিটেশন হাউ অ্যাবাউট দ্য ইন্টারসেপ্ট তাই তো ইন্টারসেপ্টটা আসলে এটাকে এইভাবে ইন্টারপ্রেট করা যায় যে এটা হলো অ্যাভারেজ ইন্টারসেপ্ট ও অ্যাভারেজ অ্যাভারেজ সিস্টলিক ব্লাড প্রেশার হোয়েন বিএমআই ইজ জিরো আপনি এই ইকুয়েশনে চিন্তা করে দেখুন যে বিএমআই যদি জিরো হয় আমাদের এটা যদি জিরো বসায় তাহলে দিস এন্টায়ার থিং উইল বি গন তাই তো এই জিনিসটা চলে যাবে এবং শুধু এটুকু থাকবে এবং এটা হচ্ছে অ্যাভারেজ সিস্টলিক ব্লাড প্রেশার সেটাই বলা হচ্ছে যে অ্যাভারেজ সিস্টলিক ব্লাড প্রেশার হোয়েন বিএমআই ইজ জিরো কিন্তু প্র্যাকটিক্যালি ইউনো বিএমআই ইট ক্যানট বি জিরো বিএমআই জিরো হতে পারে না জিরো হবেও না তো সেই জন্য এটাই ডাজন মেক সেন্স অল দ্য টাইম এবং আমরা আসলে এই ইন্টারসেপ্টটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করব না ইন মোস্ট প্র্যাকটিক্যাল সিচুয়েশানস আমরা কখনোই নর্মালি আমরা এই ইন্টারসেপ্টটাকে ইন্টার ইন্টারপ্রেট করার চেষ্টা করি না তো আমরা বেটা জিরোর ইন্টারপ্রিটেশন দেখলাম বেটা ওয়ানের ইন্টারপ্রিটেশন দেখলাম এই যে এরোর টার্মের কথা এর আগে তো শুনেছি সেটা গেল কই তাই না আমাদের অরিজিনাল মডেলে তো এই যে এরটা ছিল কিন্তু এই এস্টিমেটেড মডেলে এররটা নাই কেন আসলে রিগ্রেশন টেকনিক্যালি হচ্ছে কন্ডিশনাল মিন আমরা বলি কন্ডিশনাল মিন এর আগে যেমন বললাম অ্যাভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার প্রেডিক্ট করছে সেটাই আর কি কন্ডিশনাল মিন কন্ডিশনাল অন দ্য প্রেডিক্টর ভ্যালিবল মানে হলো যখন এক্সের ভ্যালুটা আমরা জানবো এ গিভেন ভ্যালু অফ এক্স আমরা অ্যাভারেজ ওয়াই পাচ্ছি আর কি সেটাই হচ্ছে রিগ্রেশন এর মানে হচ্ছে যে ওয়াই হ্যাড হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু ফর এ গিভেন ভ্যালু অফ এক্স ওকে আর রিগ্রেশন মডেল ফিট করার কিছু অ্যাসামশন আছে এই অ্যাসামশনগুলো এই এই যে এই যে এররটা তার উপরে অনেকগুলো অ্যাসামশন আছে এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব। এই ওয়ান অফ দ্য অ্যাসামশন হচ্ছে যে অ্যাভারেজ অফ দিস এরর এই এররগুলো অন অ্যান্ড অ্যাভারেজ এটা হচ্ছে জিরো যেহেতু বলছি রিগ্রেশন হচ্ছে একটা অ্যাভারেজ অ্যাভারেজ অফ ওয়াই তো পুরো এই কোয়েশানটার উপর যখন আমরা অ্যাভারেজ নেই এই অ্যাভারেজ অফ দোজ এররস বিকামস জিরো মানে এররগুলোর অ্যাভারেজ জিরো অন অ্যান্ড অ্যাভারেজ তারা জিরো হয় সেই জন্য এই এরর টার্মটা আর থাকছে না রাইট এটাই হচ্ছে আমাদের এররটা কেন নাই এই ফিটেড রিগ্রেশনে কেন আমাদের এরর থাকে না এটা হচ্ছে তার কারণ রাইট অরিজিনাল রিগ্রেশন মডেলে কিন্তু এররটা থাকবে কিন্তু যখন আমরা এস্টিমেট করব ফিট করব মডেলটা আমাদের ডেটার উপরে তখন কিন্তু কোনো এরারের কম্পোনেন্টটা এখানে থাকবে না এই জিনিসটা কিন্তু কনসেপচুয়ালি মনে রাখতে হবে অলরাইট সো সেই জন্যই কোনো এরার টার্ম নাই আমাদের এস্টিমেটেড রিগ্রেশন মডেলের কোনো এরার টার্ম থাকে না ওকে তাহলে এই যে অ্যাসামশনের কথা আমি বললাম যে রিগ্রেশনের কিছু অ্যাসামশন আছে সেই অ্যাসামশন সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো কিনা অবশ্যই রিগ্রেশনের অ্যাসামশান জানা খুবই ইম্পর্ট্যান্ট আমরা এটার জন্য নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব